পান্ডে কম্পিটিটিভ কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আমরা এখন তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্টালিস্ট আছে বা কে কোন বাদ্যযন্ত্র বাজায় সেই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করো। এই বিষয়টা কিন্তু মানে সব ধরনের পরীক্ষাতে এসে থাকে এবং আমরা খুবই সংক্ষিপ্ত করে তোমাদের জন্য কিছু সিলেক্টিভ নাম বলছি, এটা তোমরা দেখে রাখবে। এটা পরীক্ষায় কিন্তু মাঝে মাঝেই দিয়ে থাকে। তো আমরা দেখছি ভায়োলিন, ভায়োলিন। তো ভায়োলিন, তো ভায়োলিন মানে হচ্ছে বেহালা, তাই তো? দুজন বিখ্যাত বেহালা বাদকের নাম, একজন হচ্ছে ভিজি গগ এবং এল শুভলক্ষ্মী। ভিজি গগ আর একজন এল শুভলক্ষ্মী। এ দুজন বিখ্যাত বেহালা বাদক। আমরা পরেরটা দেখব সেতার। সেতার, দুজন বিখ্যাত সেতার বাদক। তো আমরা জানি পণ্ডিত রবিশঙ্কর নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, এরা কিন্তু বিখ্যাত সেতার বাজক। পণ্ডিত রবিশঙ্কর অনেকবারই পরীক্ষায় এসছে, নিখিল ব্যানার্জি WBCS প্রিলিমসেও এসছে, বিলায়েত খানও পরীক্ষায় এসছে। তো বিখ্যাত সেতার বাদক হলেন পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান। এবার আমরা দেখব শরৎ বাদক। এই বাদ্যযন্ত্রটার সঙ্গে কে কে যুক্ত আছে? বিখ্যাত শরৎ বাদকদের ভেতরে আছে আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান। তো বিখ্যাত শারদ বাজক হলো আলী আকবর, আমজাদ আলী এবং আলাউদ্দিন খান। তেমনি বাঁশিকে আমরা বলছি ফ্লুট। বাঁশির থেকে তোমরা দুটো নাম মনে রাখবে, একজন হলেন হরিপ্রসাদ চৌরাশিয়া। আরেকটা নাম মনে রাখবে পান্নালাল ঘোষ। এই দুটো নাম মনে রাখবে, তাহলেই কিন্তু পরীক্ষাতে কমন পাবে। হরিপ্রসাদ চৌরাশিয়া অনেকবারই পরীক্ষাতে এসে। তারপরে আমরা দেখব তবলা বাদক। এখানে আমরা দেখব জাকির হুসেন একজন বিখ্যাত তবলা বাদক। তেমনি রয়েছে নিখিল ঘোষ কিষাণ মহারাজ, লতিফ খান, এরা কিন্তু বিখ্যাত তবলা বাদক। আল্লাহ রাখা খানের নামটাও তোমরা মনে রাখবে, আল্লাহ রাখা খান। তো
এনারা ছিলেন বিখ্যাত তবলা বাদক। বীণ, বীণের নাম আমরা শুনেছি, বীণ, সাপুড়িয়ারা বীণ বাজায়, সেই বীণ। এই বীণে একটাই একটা নাম মনে রাখলেই তোমাদের চলবে, জিয়া মঈনুদ্দীন খান, এই একটা নাম মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা, যদি বলা হয় বীণা বাদক কে ছিলে, বীণার সঙ্গে কে কে যুক্ত, একটা নামই মনে রাখো, এস বালাচন্দ্রন। এস বালাচন্দ্রন ইনি কিন্তু বিখ্যাত একজন বীণাবাদক। সানাই থেকে একটা নাম মনে রাখো, সানাই, সানাই, সানাই থেকে বিসমিল্লাহ খান, এই বিসমিল্লাহ খান হচ্ছে একজন বিখ্যাত সানাই বাদক। সন্তুর, সন্তুর বিখ্যাত সন্তুর বাদক, তিনি কিছুদিন আগে মারা গেলেন, পণ্ডিত শিব কুমার শর্মা, তিনি বিখ্যাত সন্তুর বাদক, তিনি কিন্তু কিছুদিন আগে মারা গেছেন। এটা কিন্তু তোমাদের রেলওয়ে এনটিপিসিতেও কিন্তু অলরেডি এসে গেছে। আরেকটা বাদ্যযন্ত্রের নাম দেখো, পাকোয়াজ, পাকোয়াজ, এই পাকোয়াজের একজন বিখ্যাত পাকোয়াজ বাদকের নাম মনে রাখো, বাবা রামশঙ্কর, পাগল দাস। তোমরা এই অল্প কিছু নাম মনে রাখো, এতেই কিন্তু দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। এগুলো সবই ছিল গুরুত্বপূর্ণ যে বাদ্যযন্ত্রকারের নাম। তো এই টপিক্সটা কিন্তু আমাদের পরীক্ষাতে কিছু না কিছু কোশ্চেন আসতেই থাকে, যেমন পণ্ডিত শিব কুমার শর্মা খুবই গুরুত্বপূর্ণ নাম, আল্লা রাখা খান, কিষাণ মহারাজ, পণ্ডিত রবিশঙ্কর, এদের নামটা কিন্তু বারবার করে আমাদের পরীক্ষাতে এসে। তো টপিক্সটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।